নমস্কার চ্যানেল দিন রাতের পক্ষ থেকে দূরের ও কাছের সমস্ত দর্শকদের শুভ সন্ধ্যা জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভাবতেও পারবেন না যে একটা জনগোষ্ঠী কিভাবে লড়াইয়ের মাধ্যমে নিজেদের ভাষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কত দূরে গিয়েছে ককবরক ভাষার কথাই বলছিলাম ভাষা শুধু ভাবের বাহনই নয় যে কোনো জনগোষ্ঠীর আত্মপরিচয় জ্ঞাপনের অন্যতম প্রধান মাধ্যম এটা বাস্তব যে ভাষার বিকাশ ছাড়া কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি স্বকীয়তা পায় না ভাষার সমৃদ্ধি ছাড়া সামগ্রিক বিকাশও ঘটে না বক্তব্য বক্তা আমি নেই উনিশশো উনআশি এই উনিশে জানুয়ারি রাজ্য বিধানসভায় তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী দশরথ দেবের কথা বলেছিলেন বলেছিলেন মানুষের ভাষা বন্ধুত্বকে গাঢ় করে যদি বুঝতেই না পারলাম তাহলে সমস্ত দিকটা অন্ধকার থেকে যাবে গতকাল উনিশে জানুয়ারি এ রাজ্যে ককবরক দিবস পালিত হয়েছে রাজ্য সরকারের আনুকূল্যেই এই সমস্ত বিষয় নিয়ে ককবরক ভাষা তার অগ্রগতির ক্ষেত্রে কতটুকু এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই ভাষা কিভাবে কার্যকরী রূপ নিচ্ছে সব নিয়ে আজকে আলোচনা করব আমরা চ্যানেল দিন রাতে এমন দুজন ব্যক্তিত্বকে পেয়ে গিয়েছি যারা এই নিয়ে দীর্ঘদিন রীতিমতো গবেষণার পর্যায়ে গিয়েছিলেন নানা কাজ করেছেন সরকারি তরফে বেসরকারি তরফে নিজেদের উদ্যোগে বিভিন্নভাবে কাজ করেছেন তারা হচ্ছেন আমার ডান দিকে বসে রয়েছেন স্বশাসিত স্বশাসিত জেলা পরিষদের মাননীয় মুখ্য নির্বাহী সদস্য শ্রী রাধাচরণ দেব বর্মন আপনাদের সকলের পরিচিত মুখ বাঁদিকে রয়েছেন বিচ্চন্দ্র পাবলিক লাইব্রেরির প্রধান প্রাক্তন গ্রন্থকারী শ্রী সুবিদেব বর্মন চ্যানেল দিন রাতের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সহযোগিতা করার জন্য আসার জন্য তাদের জন্য আপনাকে প্রথম যেটা জানতে চাইছি ককবর দিবস কালকে গেল শুধু একটা দিবসের মাধ্যমেই বা একটা মিছিল একটা মিটিং বা একটা শোভাযাত্রার মাধ্যমে কি এই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব উনআশি সালে উনিশে জানুয়ারি আমি বলবো একটা ভাষার দিক থেকে একটা বিপ্লব সংগঠিত হয়ে গিয়েছিল এই বিধানসভায় প্রত্যেকে ইউনোনিমাসলি এটা মেনে নিয়েছিলেন কীভাবে দেখছেন যারা নাই তাই দর্শক আপনাদের সকলকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই অকবরণ দিবসকে সামনে রেখে আপনাদের যে আলোচনা তিন রাত চ্যানেল থেকে আপনারা করছেন আপনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই এটা ঠিক যে এই দিবস এবার যেটা বিশেষ করে দেখছি একটা হলু স্কুলের মধ্যে এক কর্পর দিবসটা উদযাপন করবার জন্য একটা যেন কৃত্রিম কোথাও তৈরি করা একটা অনুষ্ঠান বলে মনে হচ্ছে কারণ যে আশা আকাঙ্ক্ষা যে কে নিয়ে এই কড়ক ভাষা মানে রাজ্য সরকারি ভাষা যে শিক্ষা দানের জন্য এটা তো এমনিতে হয়নি গণতান্ত্রিক আন্দোলনে না গণতান্ত্রিক আন্দোলন জনশিক্ষা আন্দোলনের পরবর্তী সময়ে এখানকার ত্রিপুরা মানে মুক্তি পরিষদ জিএমপি এবং একদম পরবর্তী পর্যে বা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে ড্রাইভার নামটা বুথ এটা এরকম নয় যে উপজাতিদের বাসটা ত্রিপুরীদের ভাষা ক পরবাসীদের বাসায় লাইভ করে এই দাবি আদায় করেছে গঠনের ঘটনা এই বাসটা মানে এইটা স্কৃতিক পাওয়ার জন্য এখানকার গণতান্ত্রিক মানুষের মানুষ বিশেষ করে দর্শক দেব হেমন্ত দেবর্মা ভবিন দেবর্মা বীরেন্দ্রত্ত নিতেন চক্রবর্তী তাদের তাদের অবদানকে বাদ দিয়ে কব আন্দোলন এটা এটা কোনোদিনই ইতিহাস হতে পারে না হঠাৎ করে হয়ে গেছে না তো উনিশশো সালে উনিশে জানুয়ারি এটা বিধানসভায় সাতজন এমএলএ ছিলেন তার মধ্যে ছাপ্পান্ন জন ছিল গ্রামপন্থীদের এমএলএ তার মধ্যেও বলা যেতে পারে তাতাল্লিশ জন ছিল অপ্রজাতংশের এমএলএ এমএলএরা ছিলেন সতেরো জন ছিল মানে ত্রিপুরি বা ট্রাইবাল জনগোষ্ঠীর এমএলএ ছিল

বেলড়ির জেলখানায় কেউ কেউ হাজার বাঘের জেলখানায় সত্তর পঁচত্তর জন নেতা কর্মী বামপন্থী এই যেটা বললাম নিপেন চক্রবর্তী থেকে আরম্ভ করে আপনার বীরেন দত্ত নীপেন চক্রবর্তী সুদীন দেববর্মা হেমন্ত দেবববর্মা অবিরাম দেববর্মা আপনার এখন আমাদের এখনো জীবিত আছেন নিরঞ্জন বর্মা বাজৌ নিয়াংরা দিনের পর দিন মাসের পর মাস ওনারা কিন্তু আত্মতাপ করে সেখানে জেলখানায় তাদেরকে আটকে রাখা হয়েছিল এই কপরক ভাষার কেন আন্দোলনটা হবে এই আন্দোলন করতে গিয়ে এই এটা তো বললেন এটা তো ঠিকই আছে আমি সুবিধার কাছে যাব একটু পরে এটা হচ্ছে যে শুধুমাত্র সরকারি তরফের কথাই কেন বলছেন আপনি যেটা বলছিলেন নাকি এই যে এত আত্মতাকের বিনিময়ে এই কপরক ভাষার স্বীকৃতি হয়েছে রাইট এটা ঠিক এই স্বীকৃতি দেওয়ার পর কোপরক টিচার নিয়োগ করা হয়েছে প্রাইমারি স্কুল সমস্ত প্রাইমারি এডি মানে স্কুলগুলোতে কোপরক ভাষা চালু করা হলো পর্যায়ক্রমে সিনিয়র স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কি পিএইচডি কোপর সুযোগগত সম্প্রসারিত করা হয়েছিল কিন্তু একটা ইতিহাস তো বলছে যে প্রায় তেরোশো বছর ধরে তো এখানে রাজা 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 রাজত্ব করেছেন তারাও তো কিছু করেননি তারাও তো কিছু করেনি এবং রাজবাড়িতে তো বড় ভাষা

ভাবে কোনভাবে যথাযথাভাবে মর্যাদা পেয়েছে এটা তার দায়িত্ব দাবি করার কোনো সুযোগ নেই কিন্তু এটা ইতিহাস এখন যেটা হয়েছে এখন আপনি যেটা শুরুতে বলতে চাইছিলেন যে বলছিলেন যে একটা মিছিল একটা ধুমধাম করে হই করে একটা মিছিল করতে যথেষ্ট কিন্তু এখন প্রশ্নটা থেকে কারণ দুই বছর এই সরকারটা দুই বছর হতে চলেছে মানে যদি আমি ধরি শিক্ষা সেশনটা যদি ধরি তাহলে দুটো একেবারে পুরোটাই শিক্ষা সেশনটা ওনারা পেয়েছেন বামফন্টার আমলে যে হাই স্কুলগুলোতে যে কলেজগুলোতে যে মানে সিনিয়র বেশি প্রাইমারি স্কুলগুলোতে যে কক বড় পেস চাল হয়েছিল এটা বেঁচি রেখে নতুন একটা কলেজে নতুন একটা হাই স্কুলে বা হাই সেকেন্ডারি স্কুলে বা আপনার কোন স্কুলে বড় পেস নতুন করে কিন্তু চালু হয়নি আচ্ছা তো যেটা হয়েছে আছে বামফোনটা হয়েছে কাজে এখন আমি যদি ধরে নিতাম যে খুব জাপ এই এটাকে পালন করবার আগে বামফোনটা আমলে ধরুন যদি আমি কথায় কথা বললাম পঞ্চাশটা স্কুল হয়েছে এই সংখ্যাটা আসার পর আরো পাঁচটা বা দশটা স্কুলের কোনো প্রসার সম্প্রসারণ ঘটানোর জন্য কোনো স্কুলে বা কোনো এটাকে চালু চালু করার জন্য নিয়েছে বা কোনো বড় প্রসার বিকাশের জন্য কোনো ভয় লেখা হয়েছে বা কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে আমাদের অধিকার আছে এই কম বড় ভাষা যার জন্য তবে এটাকে মানে এ করবার জন্য আমি তো মনে করি এটা এই অধিকারটাই তো এটা কতটুকন আছে এই জায়গাটা আপনার কাছে একটা বিষয় জানতে চাই উনআশি সালে উনিশে জানুয়ারি হলো একটা একটা বিরাট গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এই ককবরক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হল কিন্তু ককবরক ভাষার প্রচলন এই রাজ্যে যে হয়েছিল ছাপার অক্ষরে এটা ষোলোশো কত থেকে কিছু কিছু তথ্য তো পাওয়া যায় যে লিপি আকারে এসেছিল। পরবর্তী সময়ে ছাপার অক্ষরও এসেছিলো আঠারোশো কত কত সালে এরকম কুমিল্লা থেকে বেরিয়েছিল এই যে এই যে জায়গাটা রাজ্যে ককবরক প্রচলন করা যে জরুরি এই ঐতিহাসিক যে জরুরি ভিত্তিটা এটা তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল এত দেরি হলো কেন আপনার কি মনে হয় আমি তো মানে দীর্ঘদিন এটার সঙ্গে যুক্ত এটা আবার জরুরি হয়ে পড়লো কেন যে কক্বরক ভাষাটা আমাদের করতেই হবে যে কোনো ভাষা মাতৃভাষা তার মনে ভাব প্রকাশিত প্রকাশ করার জন্য যে সহজভাবে যেটা করতে পারে সেটা তার মাতৃভাষার মাধ্যমে করতে পারে একদম কক্বরক ভাষা কবে থেকে এটা মানে ভাষাটা চালু সেটা বহু বছর এটা শুধু জানি নির্দিষ্ট মানে ইয়ে নেই তবে মৌখিক ভাষা হিসাবে বহু বছর বহু বছর রাজেন নামালেও এটা আপনারা জানেন যে আমলেও বাংলা ভাষাকে প্রথম ভাষা হিসাবে স্বীকৃতি ব্যবহার হয়েছিল এবং যেসব কিছু কিছু মানে আপনার কোনো পেজ ডকুমেন্ট ডকুমেন্টগুলোতে পাওয়া গেছে পাওয়া গেছে তো এইরকম কিছু কিছু হ্যাঁ দৌলত আহমেদের কিছু ভুল লেখা আছে এই যে কিছু কিছু যারা লিখেছেন এরা মনের ভাবে এক্সপ্রেস করার জন্য তারা এগুলো লিখতে পেরেছেন তাকে উৎসাহিত করার জন্য তখনকার দিনে যে শাসক তারা কিন্তু এটা কোনো নজরও দেয়নি এটা কোনো চিন্তাভাব নেই যা করা এটা বলতে পারেনি কতটাই জমিদার রাজা জমিদার তখনকার তখনকার দিনে যে তাদের মানুষিকতা থাকে সেই মানসিকতাই তারা অন্যদের মানে অন্যান্য জায়গা অন্যান্য দেশে বা অন্যান্য রাজ্যে যে রাজা রাজারা ছিল তারা জনসম্পত্তি বুক বাদের মধ্যে তারা ছিল তো এই কারণেই তাদের কোনো ভালো মানে ভালো কিছু ভাবায় তাদের কিন্তু এরকমটা কনসেপ্ট ছিল না ছিল না ফলে এটা মৌখিক ভাষা যেহেতু চলছে আর যারা প্রজা ঠিক আছে তাদের অর্থ সংস্কৃতি শিক্ষা এগুলো উন্নয়নের জন্য তাদের ভাবা প্রজা প্রজাদের প্রতি এগুলো করে ঠিক আপনারা দেখেছেন রাজমালাও পড়েছেন রাজমালার মধ্যে কোথাও অর্থনৈতিক বিষয় নিয়ে দেখবেন রাজার বহু কিছু মানে কাজকর্ম নিয়ে উল্লেখ আছে হ্যাঁ রাজার প্রচারের জন্য রাজপ্রাসাদের মানে তার যে সরকারের যে সার্কুলার নোটিফিকেশান এগুলো আছে সফটওয়্যার আছে কিন্তু প্রজাদের জন্য কোনো ভালো কাজ কোনো ভালো কাজ তখনকার দিনেও মানুষের অভাব ছিল তাই না একেবারে মানে খুব নিম্ন ভাবে তাদের জীবনযাপন সাধারণত পাহাড় থেকে জঙ্গল থেকে যে জিনিসগুলো বাজার থেকে কিছু শিলল কিছু লবণ কিছু তেল এগুলো নিয়ে তারা থাকতে পারলে জমের ক্ষেতের খেতের দামগুলো নিয়ে খেতে পারলে তাদের জীবনটা সুখী এছাড়া তারাও কোনো ভাবার সুযোগ ছিল না শিক্ষার একটা ঘাটতি ছিল শহরাঞ্চলে স্কুল ছিল জনশিক্ষা আন্দোলনটা তো এই কারণেই জনশিক্ষা আন্দোলন একটু হলো তাদের শুরুটা মুক্তি পরিষদের গণমুক্তি পরিষদের পরবর্তীকালে আন্দোলন তো দীর্ঘদিন চলল কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই আন্দোলনের পরও দেখা গেছে যে গণমুক্তি পরিষদ যখন তার একটা একটা ইয়ের মধ্যে যখন আসলো চার দফা দাবি আন্দোলন চার দফা তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু রাজামল থেকেও কিন্তু কনসেপ্টে ছিল এটা এক্সপ্রেস হচ্ছে পরবর্তীকালে যখন রাজতন্ত্র যখন সমাপ্তি হওয়ার পরে গণতন্ত্র বুটের দাবি বুটের দাবি হ্যাঁ এইসব বিষয়গুলো যখন বিষয়গুলো আসলো তখন কিন্তু যে দেখলো তারপরও যে ত্রিশ বছর সরকার বছর সেই ত্রিশ বছর যারা যুক্তি ছিল বিশেষ করে কংগ্রেসের শাসনে ছিল তখন তারাও কিন্তু যেভাবে রাজা মহারাজারা যেভাবে রাজনীতি থেকে চালিয়েছে তারাও কিন্তু সেভাবেই কিন্তু এবার এমনও শুনেছি যে আমাদের বাবা মুখ থেকে আদর্শ ভাবেন বলেছেন এরকমটা যে এ তো ছোটো বড় একটা জাতি গোষ্ঠী হ্যাঁ কয়েক লক্ষ লোক তাদের মাতৃভাষা কি দরকার বাংলা ভাষার সঙ্গে বাংলা সব কথা বলো বাংলা হল মানে বাংলা পড়াশোনা করলে হলার দরকার নেই কক প্রয়োজন নেই ছোট ভাষা কি এটা কী ডেভেলপ করা এই ধরনের হয়েছিল তো এটাই তাদের মানসিকতা প্রকাশ আসলে কি জানেন ঘটনাটা চার দফা উত্থাপন মানে চার দফা দাবি দীর্ঘদিন লড়াই করার পরে এই চার দফা দাবি দিতে কিন্তু কক বড় ভাষাও কিন্তু ছিল এডিসি ছিল হুম হস্তম কিন্তু জমি ছিল এরকমভাবে চার দফা দাবি ছিল রিজার্ভেশন ছিল তো এই জিনিসগুলো যখন আটাত্তর সালে যখন সরকার বাংশ সরকার যখন গঠন হয় তখনই যারা মানে লিডার যারা ছিলেন মন্ত্রিসভায় যারা মুখ্যমন্ত্রী মন্ত্রী যারা ছিলেন বা যারা লিডারশিপ ছিলেন আবারও তারা কিন্তু তাদের কনসেপ্টে এটা না আমাদের এটা করতেই হবে আমাদেরগুলো করতেই হবে এই যে তাদের মধ্যে যে মনের মধ্যে শক্তিটা করতেই হবে সমস্ত কিছু ত্যাগ করে করতে হবে সেটাকে বাস্তবায়নটা করা

বিরুদ্ধে বাসা গোষ্ঠী এত বড় শতাংশ সত্তর শতাংশ উপরে থাকার পড়ো আজকে এই চার দফা দাবি করলো বিনা মানে বাধায় আচ্ছা হ্যাঁ সেখানে দেখুন আপনি জমি হস্তান্তর প্রায় হয়ে গেছে প্রায় অক বড়ক বাসা চালু আজকে ইশাররা জানেন যে এখন পিএইচডি করার মতো ইউনিভার্স সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এবং বাইরে থেকে কোনো ছেলেমেয়েরও আছে এখানে করার এগুলোর আমি যখন সেন্ট্রালে ছিলাম অনেক তো এই 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 যে আজকে ভাষা উন্নয়ন জমি হস্তান্তরিত তারপরে শুধু তাই না দেখবেন একটা জিনিস তার সঙ্গে যুক্ত এই যে ককবর ভাষা জিনিস শিক্ষক প্রয়োজন তো ত্রিপুরা ট্রাইবেলদের মধ্যে দেখুন আপনি অন্যরা তো চট করে এসে ককবর ভাষা শেখাতে পারবেন না তাহলে ওইখান থেকে কিন্তু বেশিটা আনতে হবে কোথায় বিটি কোথায় বিএড কোথায় তার ট্রেনিং এগুলো তখন ভাবনা ছিল না এই লোকগুলোর অ্যাপয়েন্টমেন্ট দিল আজকে দেখুন তাদের মধ্যে গ্রুপসি এমপ্লয়মেন্টের সবচেয়ে লোয়েস্ট পোস্ট কেভিটি হ্যাঁ তাদেরকে দেওয়ার পরও হয়তো আপনি এটা বলতে পারেন যে এটা তারা এখন বলছে কথাটা যে বামপুর সরকার যত সব শিক্ষক নিয়োগ করেছে গুণমান শিক্ষক মানে পাওয়া যায় নাই বা নেই নাই হ্যাঁ শিক্ষা সব বোন কিন্তু এই জায়গাতে আসার পরে তো আজকে পিএইচডি করার মতো শুরু করে দিয়েছে কোকবরক ইয়েতে ইউনিভার্সিটিতে তাহলে কি হয় না কেউ কোনো কিছু হয় নাই হয়েছে তো একদম তো সেটাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা এখন যেই গভর্নমেন্টে আসুক তাদের ঠিক এই জায়গাটা ঠিক তাদের একটা জায়গায় মানে প্রশ্ন একটা জাগলো সুবিধার সঙ্গে কথা বলতে বলতে সেটা হচ্ছে যে ককবরক ভাষার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয়তা অনেক কাজ হচ্ছে এখন করছেন আপনি কিছু কিছু তথ্য এগুলি তো জানবই এই দেশ এই রাজ্যের উন্নয়নের জন্য ককবরক ভাষার খুব প্রয়োজন ছিল কি আপনি কিভাবে দেখছেন দশরথদেবের বক্তব্যটা আমি আগেই বলেছি উনি কি বলতে চাইছেন বড় ভাষা ভাষার বিকাশ মানে আসলে ভাষা মানুষের কক বরক না না রাজ্যের উন্নয়ন রাজ্যের উন্নয়ন রাজ্যের উন্নয়ন মানে কি উন্নয়নটা আসবে করতে উন্নয়নটা আসবে আমাদের ঐক্য ঐক্যটা আসবে করতে ঐক্য কি আমরা যে অনেক সময় বলি আমাদের অনেকে ব্যঙ্গবিত করে বলে আমাদেরকে যে খালি বামফোন মানে কি জাতীয় প্রজাতি ঐক্য চিন্দাবাদ চিন্দাবাদ আসলে আমি বলি অনেক সময় ইয়ে করে একটু মানে জাতি উপজাতি ঐক্য মানে পাহাড়ি বাঙালির মধ্যে গলাগুলি করে বাঘ করে খাওয়া জাতি উপজাতির ঐক্য শান্তি এবং উন্নয়ন শান্তির অর্থ মানে শুধু আমি এসে চা ভাগ করে না শান্তি ঐক্য আসবে আপনার বেদনা যদি আমি আমার বেদনা যদি আপনি শেয়ার করেন তখনই আমার আপনার মধ্যে বন্ধুত্ব হয় আমার কৌ বরফ বাসা কৌ যন্ত্রণা আমার বাংলাবাসী বন্ধুরা যদি বাইরে যদি বুঝেন এটাকে যদি নিজের করে নিয়ে নিয়ে পাশে দাঁড়ান তখনই তো ঐক্য আছে আসবে এবং বামপন্থীরা এই ঐক্যটাকেই শক্তিশালী করেছে না হলে তেতাল্লিশ জন নন ট্রাইবেল এমএলএ তারা সমর্থন করলো তারা কেন সমর্থন করলো ওনার বুঝতে পেরেছেন যে না এই রাজ্যে জনগোষ্ঠী বৃহৎ জনগোষ্ঠীর বাসা অবর তাদের পাশে দাঁড়াতে হবে তাদের মনে যে বেদনা মনে যে ক্ষিদা এটা বুঝতে পারেছি বলেই দাঁড়িয়েছে আর একটা অংশ তিরিশ বছর লড়াই করার পরও শহীদের শহীদ হওয়ার পরও এই বেদনাটা আমরা বোঝাতে পারলাম না তারা এটাকে স্বীকৃতি দিল না তার জন্য অনেক আমাদের তাপ স্বীকার করতে হয়েছে তাদের

এবং এই স্তার করার যে উপলব্ধিটা এটার মধ্যে দিয়েই ঐক্য উন্নয়ন এটা সম্ভব এটা প্রত্যভাবে জড়িত কিন্তু এটি এটা দিনেই এই কম পর বাসার বিকাশে অত্যন্ত এই রাজ্য দরকার এবং এই দরকার আছে ভুললেই এটা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় এটা চালু করা চালু করলেন এবং শুধু চালনা এই ভাষার বিকাশে তো এখন প্রচুর কাজ

বলা যেতে পারে এটা মানে দাবি কার্য করতে পারি অহংকার না হলেও এটা নিয়ে গর্ববোধ করতে পারি বিরাট কাজ আমরা করতে পেরেছি যেমন বাস্তব বিকাশের জন্য অন্যতম হলো স্কুলগুলোতে পরিচালনা করা সিলেবাসগুলো ঠিক করা বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি ইয়ে করা এখন এটার সাথে যুক্ত হলো ভাষার যে এই করা যেমন আপনার এই যে তকমাতা এই যে বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হয়েছে এগুলিতে মানে আমি তো এই চশমাটাকে চশমা বলি মোবাইলটাকে মোবাইল বলি কলমটাকে কলম বলি সবটাই যদি বিজ্ঞান আসার পর প্রযুক্তি আসার পর নতুন সিভিলাইজেশন আসার পর যতগুলো সম্পর্ক তো এগুলি ছিল না তো এগুলি সবটা কোনোটা ইংরেজি কোনোটা বাংলা শব্দগুলো এগুলি যাতে যথাসম্ভব করবকে যদি আমি এটাকে রূপান্তর করতে পারি তার মোলজির তাহলে বিকাশ শব্দ ভাণ্ডারের বিকাশ অনেকটাই সমৃদ্ধ হতে পারে তার জন্য আমরা এই পর্যন্ত পাঁচটা খণ্ড ব্যয় করলাম তার মোলজি খণ্ড যেগুলির মধ্যে দিয়ে বাস্তব বিকাশের জন্য একটা সহায়ক একটা

তারপর আরেকটা যেটা আমরা করতে পারলাম যেটা আমাদের প্রায় দেড়শো দুশো তিনশো মানে আগে তো মুখে মুখে ক ছিল এখন এটার বিকাশ ঘটেছে ইয়ে অনেকগুলি চেঞ্জ হয়েছে অনেকগুলি শব্দ এটা ব্যবহার হচ্ছে না এই সমস্ত পুরোনো শব্দ তদ্য যে গুলি আসতে এগুলো খুঁজে বের করা যেটাকে বলি ইংরেজিতে পোকা বলে এগুলো করে এটাকে

আপনি কপরক যদি বাসী হন কপরক তো জানেন বাংলা বাংলা বাসি হলো কপরকে এটা আপনি জানতে পারবেন ইংরেজিতেও জানতে পারবেন কাজেই এরকম ভাবে এটা প্রায় বলা যেতে পারে 30 25 হাজার মাদার ওয়ার্ড নিয়ে এটা যদি ইয়া করি তাহলে পরে এই উদ্যোগে কি সশস্ত্র পরিষদ থেকে আমরা করছি এই 28 তারিখে এটা আপনার প্রকাশ পাচ্ছে এখন আচ্ছা এর এখন করেছি এরা একটু ছোট্ট আকারে করলাম তারপরে গতকাল ক বরফি শুধু ক বরফ ভাষা তো না গতকাল আমরা হালাম কো বরফ ইংরেজি এই করে গতকাল হালাম ভাষ মানে কাইতেং মরছন মানে একটা দালং রাঙ্খল হ্যাঁ লুস্কাই এই সমস্ত যে কমিউটি আছে তাদেরও বাস্তব বিকাশ শুধু ক বড় বাস্তব বিকাশ না আমি যদি বড় বড়বাসী আমার বেদনাটাই আমি বুঝি এরকমভাবে কিন্তু আমরা দেখছি না অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও যাতে বিকাশ করতে পারে তার জন্য গতকাল কব বরফ দিবসের দিন শুধু কও বরফ বাস না ক বরফবাস্তা তো গতকাল আমরা ঠাট্টা নতুন বই প্রকাশ করলাম ওই সাথে ওই হালাম কব বরফ এবং ইংরেজি এই এই দিকটি গতকাল আমরা প্রকাশ প্রকাশ করেছি এখন এই আপনি যত বলছিলেন কতক্ষণ কী কাজ হয়েছে কাজ তো অনেক আমরা করলাম প্রায় দুইশোর উপর এই সময়টার মধ্যে আপনার কম পরব বাস্তব বই প্রকাশ দেয় আমার প্রকাশ প্রকাশ হয়েছে আমার তো মনে হয় নিজের ঠিক আছে না হ্যাঁ নিজে আমাদের নিজে প্রকাশ করা হয়েছে আমার তো বাংলা তো বাংলা তো বাংলা বইও বাংলা সাহিত্য বাংলা সাহিত্য সংস্কৃতি বা বাংলা বইয়েরই এত বড় প্রকাশ প্রকাশ কি কিনা আমার তো মানে আমি জানি না কত বড় কি প্রকাশ করা কথা এবং আমরা আর আপনি যেটা বুঝলেন যে শত শত বস্তু ধরে কক বড় ছিল এটা কিভাবে এই জায়গায় আসতো এটাও যাতে মানুষ জানতে পারে আমরা ব্যবস্থা করেছি হ্যাঁ আমরা প্রায় চার চার পাঁচ বছর এই যেখানে যেখানে কেউ বরফ আছে আপনার বাংলাদেশ বা নর্থ ইস্টে যে সমস্ত জায়গা এমনকি চাইনা থাইল্যান্ড এই সমস্ত এলাকায় কেউ বরফ বাসটি সাথে আজকে দশ হাজার বছর আগে চাইনার সাথে আমাদের বাসার খানিকটা মাদার কিন্তু এক এটা হিমালয়ের রিজনে যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজ কালচার তো প্রায় কাছাকাছি আছে কাজে এগুলি খুঁজে বের করবার জন্য আমরা একজন বাসা গভীর ঠিক করলাম এবং উনি খুঁজে টুজে আজকের থেকে ধরুন প্রায় বলা যেতে পারে পাঁচ পাঁচ বছর আগে কি টান মানে কি ফর্ম্যাট ছিল হ্যাঁ এগুলি খুঁজে বের করে বেড়াতে একটা বই করেছে যে কোনো গবেষণা যারা করে চর্চ চর্চ তারা করতে চান তাতে এই কাজের লাভের আরও একটা যে আমি একটু শুরু যে ধরণের কাছে একটা বিষয় একটু জানতে চাইছি যে কথাটা দিয়ে প্রথম শুরু করেছিলাম রাজা চান সঙ্গে যে এই যে মিছিল করলাম মিটিং করলাম গান বাজনা করলাম এর ভেতরে এর মধ্যেই সীমাবদ্ধ এজিসি তো দেখা যাচ্ছে যে মানে সরাসরি জেলা পরিষদ তো অনেক কাজ করছেন আরো কিছু শুনবো হয়তো ওনার বলার আছে ইংলিশ দিকে যাব শুধু কি এর ভেতরে থাকলেই হবে গান বাজনার ভিতরে থাকতে হবে না এই যে রিসার্চের ব্যাপারটা আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন কি বা এতকাল কেন লাগালো হলো না আচ্ছা যেটা এটাই মানে আপনি কোনো অনুষ্ঠান করলেই বিকাশ হয় না তো সেই জায়গায় তার যে এই বাসা বিকাশের জন্য তার যে পরিকল্পনা সেগুলো নিতে হয় না সেটাই বলছি এদিকে তাদের মাথায় এগুলো আছে বলে তাদের এখানে একটা ভালো একটা উয়ে তারা শুধু এখন না প্রতি বছরই তারা অনেক বই নতুন নতুন বই তারা বের করে হ্যাঁ গবেষণামূলক বের করে তারপর ট্রান্সলেট করে করে অন্যান্য বই যেগুলো মানুষ হতো বাংলায় বই বইচা মানে ইয়া না এখন তো জানেন তো ত্রিপুরা যে কোনো আছে অনেকে বাংলা ভাষায় বা বাংলা কথা বলতে পারে না তারা খুব বড় ভাষাই তারা কমফর্ট ফিল হ্যাঁ এগুলো করে তো যাই হোক তো এই উদ্যোগটা কিন্তু এদিকে কোনো ইয়ে নেই ঘাটতি নেই তারা অনেক ডেভেলপ তারা মানে করছে এবং আগামী দিন তারা করবে যদি তাদের উদ্যোগটা আরো হবে তো এই জায়গা বলতে আমি একটা জিনিস একটু যুক্ত করে দিচ্ছি আমি সালকেই বলবো এটা যে বইটা শুধু আপনাদের কিন্তু প্রিন্ট করলে হবে না শুধু ছাপাইলেই কিন্তু লাইব্রেরিতে থাকলে হবে না এটাকে জনমানুষের কাছে পৌঁছা এ বিষয়টা যেমন আমি আর একটা এক্সাম্পল বলি আমাদের রাজ্যে পাবলিকেশান ডিভিশনটা যারা বিভিন্ন সোসাইটি অথবা ধরেন পাবলিকেশান ডিভিশন নিজস্ব উদ্যোগে যারা করছেন এই রকম সংখ্যাটা কিন্তু খেয় কম না হ্যাঁ আমি এই বিচন্দ্র সান্তালের ভিডিতে যখন দু হাজার ছয়ে এলাম তখন সারা ত্রিপুরাতে একশো চার চল্লিশ বই বেরোতো আগরতলা মানে সমস্ত ইয়ে নিয়ে এখন প্রায় ওইখানকার বই কটা ছিল কবোকে যেরকম ছিল সম্ভবত চার পাঁচটা পাবলিকেশন ছিল তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু এখন খুব খারাপ সব বেসরকারি লেভেলে বেসরকারি লেভেলে সত্যের নেই বেসরকারি লেভেলে যারা কোথাও নিয়ে কাজ করবেন নিজেরা বলছেন যে আপনি দীর্ঘদিন মানে পাবলিক লাইব্রেরীর সঙ্গে যেগুলো রাধাচরণ বাবু যে সংখ্যা দিলেন হ্যাঁ এই রিটি লেভেলে ভিতর ব্যাংক কক বড়কে বই বেরুচ্ছে আপনি সরকারি লেভেলে কত কত কীরকম বই কক না 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 আগত এত তো এই গভর্নমেন্টের প্লেস এগুলো ছাপাইতে হয় হ্যাঁ হ্যাঁ গভর্নমেন্ট প্লেস থেকে ছাপাতে হয় কিছু কিছু বই বাংলা বই কি রিপ্রিন্ট করেছে আমাদের গভর্নমেন্ট প্রেসে এছাড়া সরকারি ফর্ম সরকারি গেজেটগুলো এগুলো না সেটাই এটাই না না এগুলো না দেখি নাই না দেখি নাই এগুলো দেখি নাই তো এটা মানুষ তো শুনুন এই এই রোগ বা ব্যবস্থার মধ্যে মানুষ আনন্দ প্রকৃত একটা অংশ মনে করে ঠিক আছে ওই পার্টটা আমরা ধরে নিলাম করলে ভালো থাকে ঠিক আছে কিন্তু তাঁর শুনে তার সঙ্গে আমাদের তো থাকতে হবে যারা নিউ জেনারেশন বা যারা এখন আগামী দিনে যারা প্রজন্ম যারা আসছেন তাদেরকে কি দিয়ে যাওয়া এই মেটেরিয়াল কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে নেই যা করছে এখন কিছু পাবলিক প্রাইভেট আপনার পাবলিকেশন ডিভিশন করছে বিভিন্ন সংস্থা করছে সেটা হতে পারে সেটা শুনুন এটা তো মানুষ এটা বুঝেই সত্যায় ছিল পাল্টে মানে পাল্টেই ফেলেছে এটা কিছু না বাংলা বাংলা নাম ছিল এটাকে কক বড় আচ্ছা বাংলায় নাম ছিল এটাকে কক এনেছে এটা কোনো উৎসাহিত বিষয় না এটা নাম পাল্টাইতেই পারে নাম এ এটাই যদি কাজ হয় কক বড় ডেভেলপমেন্ট হবে না এটা দিয়ে কক বড় ডেভেলপমেন্ট হবে না আমরা আঠেরো মুড়া বলতাম আগে মানে আঠারোটা মুড়া মানে পাহাড় এগুলো ডিঙিয়ে তারপরে আগস্ত আসতে হয় তো এরকম তো শব্দ আঠারো মুড়া এটা তো বাঙালিরাও বুঝে আর ট্রাইবেলরাও বুঝে সব বুঝে

ল্যাঙ্গুয়েজটি যারা নিয়ে পড়ে পিএইচডি করার জন্য তাদের কিন্তু একটা মেটেরিয়াল হতে পারে এটা কখন কোনটা প্রয়োজন হ্যাঁ টাটা ইনস্টিটিউশন থেকে একটা ছেলে এসেছিল আমার এখানে পিএইচডি করার জন্য ত্রিপুরার পলিটিক্যাল এনভারনমেন্ট উপর তারা মানে পিএইচডি করেছে এখন দু মাস একত্রে ছিল নট অনলি শুধু শুনেন বলছি এখন সমীর বাবু পরিচিতি ভালো রেফারেন্স দিয়ে আমার পাঠিয়েছিল আপনি ওয়েস্ট বেঙ্গল স্বরাষ্ট্র দপ্তরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার ছেলে বলে জার্মানে তখন উনিও এখানে আলপনা বাবু এসে তাহলে ছেলে কিনে আমার এখানে প্রায় সপ্তাহ দশ দিন মতো সেখানে গবেষণার বুথ মেটেরিয়ালস নিয়েছে সে কম্পর আমার খেয়ালই কোন বিষয়টা ওরকম পলিটিক্যাল সায়েন্স বিষয় নিয়ে এনভারমেন্ট এগুলো নিয়ে যাই হোক এটা বিষয় আমার বক্তব্য হচ্ছে এখানটায় আগামী দিনে এই যে প্রজন্ম তাতে যে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল পাবে তারা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে রাখবেন কম্পর কিচার ঢুকতে গেলে ই লাগবে কলেজে পড়াতে গেলে আপনাকে পিএইচডি লাগবে স্লেট নেট হবে মেটেরিয়ালস তো কোথায় এই মেটেরিয়ালসকে যেমন উৎপাদন হচ্ছে না মানে প্রোডাকশন হচ্ছে না তেমন কিন্তু এটা সংরক্ষণ হচ্ছে না রিপ্রিন্ট হচ্ছে না আপনি আগরতলা শহরে দেখুন পাবলিকেশন ডিমিশনগুলো আজকে প্রসঙ্গটা দেখলাম খুব এই পত্রিকায় দেখলাম যে তারা হাঁপানি এতে যদি মেলা হয় তারা যাতে যেতে মানে যেতে পারবেন না যেভাবে তাদের সেল বা যে মানে যেভাবে ক্রয় বিক্রয় বইয়ের মূল্য এই বিষয়গুলো নিয়ে তাদের পোষাবে না গভর্নমেন্টের কোনো সাবসিডিগুলো সম্ভবত নেই থাকলেও এই যে কক বড় বিশেষ করি যেগুলো ডেট এখন পাই ডে পাবলিকেশন ওকে পেলাম একদিন লেক চৌমিনি বাজারে সে দোকান খুলে বসে আছে মুরগি এবং বইগুলো বাড়িতে আছে সব তো আমার দ্বারা এখন সম্ভব না আমার ফিনান্সিয়ালি খুব ক্রাইসিস অথচ দেখেন নেবে যে তুমি একটা তথ্য দিই যে ষোলোশো নিরানব্বই সালে ষোলোশো নিরানব্বই সালে দুর্গা প্রসাদ নারায়ণ দুর্গা প্রসাদ নারায়ণ ত্রিপুরা রাইট ওনার পুঁথি থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বল্লভ বর্মণের অনুলিখিত পাণ্ডুলিপি সূর্য ফুজা খেলাই মানি যা এখন দুষ্প্রাপ্য তো পথটা দেখিয়েছিলেন যেটা এই এটাকে মানে এই ভাতটাই বহন করে নিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কি ভূমিকা আমরা যতটুকু পারি এই দায়িত্ব আমাদের মানুষের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি একশো ভাগ করতে পেরেছি এটা দাবি করব না কিন্তু এই গুরুদায়িত্ব দায়িত্ব পালন করে আমরা কিন্তু যাচ্ছি সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা যা বলুন যেটা বললাম দুট তিনটি বিষয় পড়ে এটা যেটা বললাম প্রথম কথা হলো এটা মেটের একটা কোথায় আছে রাজ্য সরকার তো প্রোডাকশন করছে না আর এখন নতুন এই যে সরকার তো এগুলো নিয়ে ভাবছি না আমরা কিছু মেটেরিয়াল দেওয়ার চেষ্টা করছি এই যেটা বললাম পাঁচশো বছর আগে কল্পনাকে কি ধর্মে ছিল এগুলো আপনি খুঁজে নিতে পারবেন টার্মোলজি এগুলো আপনি খুঁজে নিতে পারবেন ভোকাবুলির মধ্যে এটা কোথায় কিভাবে ছিল এটা খুঁজে নিতে পারবেন আঠাশ তারিখ আরেকটা বই আমরা প্রকাশ করব আপনি জ্বর মত থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লোকগাথা যত ধরনের গান আছে কব বড়কে এগুলো আমাদের চার পাঁচ বছর লেগেছে গ্রামে গ্রামে থেকে 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 কালেকশন করে

একটু অতটি বয়স যখন হয় তখন কি ঘান গায় যখন যুবক হয় তখন কি গান গায় কীভাবে তার জীবনযাত্রাটা কাটায় কৃষক যখন হয়ে যায় বিয়ের সময় কি হয় বৃদ্ধ হলে কিভাবে সে জীবনটাকে কাটায় কি ঘান গুন 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 করে রান্না করে ওই জমি গিয়ে কুন করে তার আবেগটাকে মনটাকে সে বাঁচিয়ে চলে মৃত্যু হলে পরে কিভাবে তার জ্ঞাপন করে মৃত্যুর পরেও মৃত্যু মানে এই যে মরা বাদ দিতে গেলে পরে কিভাবে সে তার শোকটাকে প্রকাশ করে এইভাবে জীবনের পনেরোটা খন্দে ভাগ করে একেবারে এটা গবেষণামূলক কাজ হবে উনি যেটা বলছেন মেটেরিয়াল কোথায় পাবো এটাই তো আমরা এই মেটেরিয়ালসটি তো আমরা করছি এডিসি থেকে আগামী আঠাশ তারিখ জানুয়ারি আমরা এটা প্রকাশ করবো মানে সাংঘাতিক বিষয় এটা আমি তো দাবি করতে পারি এটা বিরাট কাজ আমরা যেটা আমি নিয়েছি এখন এটা না শুধু আমরা এটা নিয়েছি এটা এই যে ইটিমোলজি আপনি ইটিমোলজি মানে কি আপনার এই যে আম কাঠা আম পা তো আমি আপনি তো আম পা আম না বলে এটাকে কাঠা তো বলতে পারতেন আম বললো কেন কেন বললেন কি কারণে আম বলা হল এরকম বলতে কও বলতে আছে খাইছো খাইছো যখন বখরক এই বখরকটা মাথা তো আমি মাথা না বলে এটা তো অন্য নাওwidetildewidetilde করতে পারতাম কিন্তু কি ভাবে কোন প্রত্যেক নাম হলো এগুলি এগুলি কাজও আমরা হাতে নিচ্ছি যাতে করে আমাদের মানে নদী নালা পাহাড় জল ফল ফুল এগুলি যেগুলি কোন প্রত্যেক নাম আছে এই নামগুলি গ্রামাটিক্যাল ব্যাখ্যাও থাকবে হ্যাঁ এটা একটা কি ব্যাখ্যা আছে কি কারণ এই শব্দটা ব্যবহার হলো এই এটা থাকবে তার মানে এটা তো বিরাট মেটেরিয়াল চাকরি পেয়ে যাবেন বিশাল গবেষণা না এটা বিশাল কাজ তারপরে এই যে কম্পর্কে গ্রামার আমরা ইয়ে করলাম এমন গ্রামারও শুধু এখন বানান নিয়েও অনেক রকম ইয়ে আছে বানান পদ্ধতি কিভাবে এটা আমি উচ্চারণ করব বানানটা কিরকম ভাবে হবে এগুলি করে করে এটা একটা গবেষণা ধর্মী কাজ বাংলা জন্য বিদ্যাসা কক্ষেপ করে গ্রামার টামার করে একটা বাংলা ভাষা সমৃদ্ধ করেছে আমাদের নতুন পর্যায়ে হলো এই কাজটা মানে আসলে আমাদের যারা গবেষণা করেন বা কাজ করেন তাদের ইয়ে না সরকারের যে যে পৃষ্ঠপোষকতা না থাকে এই কাজ করা সম্ভব নয় তার এই জায়গাটা আমরা জোর দিয়েছি আরো দুটো বিষয় নিয়ে বলছিলেন এটা হলো এই যে আপনারা যেটা বলছিলেন বৰমৰাৰ নাম হাতাই হাতাই কটৰ এইবুলি আছে হাতাই কটৰ নাম এক পাৰে হ'লে ঠিক আছে আকৌ বৰফবাসী ৰাজ্য মানুহ খুজি হ'লে হ'বই পাৰে কিন্তু এতিয়া শুদ্ধ এক বেপাৰ নাই আমাৰ ঐতিহাসিক কাৰণেই হওক আমাৰ যিকোনো কাৰণেই হওক এতিয়া অনেকুলো আছে আমাৰ নদী নালা পাহাৰ গ্ৰাম যেগুলি স্বাভাবিকভাবে একটা সময় কক বর ছিল এটা কোনোটা নাম নামদাম হয়েছে বা এরকম ঘটনা আছে আসলে একটা সময় আমাদের যেমন আমাদের যারা নাম দাম আছে এখন একজন আমাদের যে নাম এটা তো সব বাংলা নাম একটা সময় রাজারা বলতেন যে এই যে কিছু সন্তান ধর্মের পর নারী যে কাটা হয় এটা

তো আমাদের গ্রামে ছিল তখন মুসলিম মায়েরা কাজটা করত তারা তো কল্প জানতাম না তখন কি করছেন জানেন ওই যে কি বলেন যেদিন জন্ম হয়েছে কল্পর কল্পিত নাম অনেকেই শম্ভু মঙ্গল বুধু শুকু শনি রবি এই নামই বৃষ্টি থাকে আবার কোনো ঘটনা ঘটল যে বারে জন্ম যে মাসে জন্ম যে মানে কোনো ঘটনা যদি হইল যেমন ভূমিকম্প জড় বৃষ্টি হইলো এমনকি জাপান চীন জাপান মানে ইন্ডিয়া জাপানের যুদ্ধ গুরুত্বপূর্ণ আমার মামার নাম হইল জাপান দেবর্মা কেন জাপান দেবর্মার নাম রেখেছে জাপান যুদ্ধের সময় জন্মগ্রহণ করেছে জাপান দেবেন এই গুলি ছিল এখন কালক্রমে অনেকে কৌপোরকে নাম রাখতে চায় তো এগুলি অনেকটা হারিয়ে গেছে নাম এগুলি বামফ্রন্ট উনিশশো পঁচানব্বই সালেই এগুলি রিনেম করার হাতে অনেকগুলি নাম রিনেম হয়েছে যেমন আমাদের গ্রামে বাড়ি ছিল এটা একটা সময় থ্যাটলক ছিল মানে থাটলক মানে চালিতা এটা বাড়ি মানে এখন ওই পঁচানব্বই সালে এটা চালিতা বাড়ি করা হয় এরকম অনেক কিছু করা হয়েছে তা আমরা এই কাজটা শুরু করি শুরু করার পর এদিকে বিষয়ে প্রশ্ন থেকে এই কাজটা আবার হাতে নিই হাতে নেওয়ার পর এই গপনটা আসার পর। প্রায় সাত আট মাস থাকে আমরা দুইশো ফাইটটা এরকম নাম আছে এই নামগুলি রিনেম করে আমরা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠাই মানে মাননীয় এনসি ডিপার মহোদয়ের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে এগুলি মানে একটু এক্সামিন প্রয়োজন একটু এক্সামিন করে দেখেন দেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন করে তাহলে তো দুশো পাঁচটার নাম আমরা পেয়ে যেতাম একটা পাহাড়ের নাম পরিবর্তন করেই এটা মীমাংসা হয়ে যাবে এরকম আসলে এটা এর মধ্যে ওনারা করছেন রাজাচন্দ্র যে বক্তব্যটা এটার সঙ্গে একটা তথ্য আঠারোশো আটটা তথ্য পেয়েছি আর কি এটা মিলিয়ে যদি দেখেন আঠারোশো সাতানব্বই সালে আমরা দিলাম কতদিন শুরুর থেকে আসতে এটা কেন দিলাম দুলাত আহমেদ ওই আপনি যেটা বলছেন আঠারোশো সাতানব্বই সালে উনি প্রথম কক বড় পাশে লেখার চর্চা করেন

এক বাড়ি কাদার বাড়ি আদার বাড়ি এখানে তাদের বাড়ি এখানে ছোটোবেলাতে হ্যাঁ ছোটোবেলা থেকে ব্যাঙ্গারি এগুলো খেলতাম সে কিন্তু ভালো জানত কম হ্যাঁ হ্যাঁ আগরতলা আসার পড়ে এগুলো আস্তে আস্তে মানে সে ওই অভ্যস্ত বিদ্যুৎ দ্বারা আছে বুঝলে সব হয়ে গেলো এরকমটা অন্য যারা ভাষাভাষী লোক হ্যাঁ তারা কিন্তু তারা নিজেরাও কিন্তু লিখতে পারে সেটা আমি পড়েছি ল্যাঙ্গুয়েজ থেকে জানেন আমি খুব দূরতাম আমি দেখলাম সেখানে উচ্চারণগুলো

এইসব শব্দ না কিন্তু তারা যেটা বল বাংলার বাংলা মিশ্রণে বাংলা মিশ্রণে তারা কিন্তু বইটি লেখার মধ্যে বেশি ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো পেয়ে দেন আপনি

নাম ছিল এফাজুদ্দিন আমার কাছে যার তথ্যগুলি আমি জোগাড় করতে পেরেছি তো এর পরবর্তী সময় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি একটা সময় সাংঘাতিক কথা হতো যে রোমান হরকম এটা খুব জরুরি এটা নিয়ে যে দাবি দাবা উঠছে রোমান হরপে বইগুলি বার করানো বা ইত্যাদি মানুষ পড়ার কি সুযোগ পাবে তখন না তারা রোমান হরপে পড়তে চাই এখন কেউ কেউ বের করছে পড়ছে এগুলি আসলে আপনি সম্পদটা আধারের সমস্যা হয় না আসল কথা হইল আপনি সম্পদটা তৈরি করেন ভাষার বিকাশ আচ্ছা প্রথম মহাকাশে যান রাশিয়া তারা কি রোমান ইংরেজি শিখে পড়ে একটা ধারণা হলো যে আজকে চীনে ছয়শ কিলোমিটার এটা কি ইংরেজি পড়ে আসলে প্রথম কথা না প্রথম মাদার টানকেই সম্মান করা আপনি যে বাসেই আপনি নলেজ অর্জনটা হলো বড় মূল মূল বিষয় আপনি আজকে জাপানিজ বলেন চাইনিজ বললেন বা আপনি ল্যাটিন আমেরিকার বলেন তারা যারা যারা যার যার মাতৃভাষায় করে তারা এগোচ্ছে তো পৃথিবীর অনেক অনেক উচ্চ জায়গায় আসছে তো এটা এরকম না যে স্ক্রিপের জন্য ওনারা এগোতে পারবেন এরকম না আমরা এখন পাশাপাশি আছি বাংলা ভাষী কবর পরস্পর পরস্পরকে বলতে জানতে সুবিধা আজকে রোমান বা ইংরেজি হরফটা আসতে কি ব্যাপারে দাবিটা আসছে তো যেহেতু আমাদের ভারত সরকার ইংরেজি এটাকেই সরকারের মাধ্যম হিসেবে নিয়েছে বিচিত্র চলে যাওয়ার পরে কাজে তার জন্য এটা আচ্ছা ইংরেজি জানলে আচ্ছা আমি চীনে মানে আমেরিকা যেতে পারলাম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা আদি মানে তাদের যে আধিপত্যবাদ আমেরিকা ডেকে নেয় এই আধিপত্যবাদের ফলে ল্যাঙ্গুয়েজটাকে তারা সামনের দিকে নিয়ে যেতে পেরেছে কাছে অনেক কিছু জানার সুযোগটা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে হতে পারে তার জন্য এটাকে কেউ কেউ প্রিফারেন্স দিচ্ছে এখন বাংলা ভাষী তারাও ইংলিশ মিডিয়ামে পড়ার বাচ্চাটাকে পড়ানোর জন্য অধ্যগ্রহণ করে বড় বাসের করছে এটা এখন আর এখন দেশে যে সরকার চলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান এখন আপনার এরকম চলতে পারে এরকম আসতে পারে একটা সময় সংস্কৃতের চোখ খোলা ভারতের চোখ সংস্কৃত কোথায় হারিয়ে গেল এরকমও আসবে যে আমাদের দেশ থেকে ইংরেজি হারিয়ে যাচ্ছে হিন্দি চলে আসছে এখন তো হিন্দিটাকেই তো প্রথম ভাষা হিসাবে এবারও তো কত প্রতিবাদ প্রতিবাদ প্রতিটা বন্ধ হয়েছে কাজেই ইংরেজি হবে রোমান হবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য মানে এটা অনেকটাই দেশে মানে রাজনীতি পরিস্থিতি বা বাচ্চার যে মানে সাংবিধানিক যে কাঠামো রকম হবে তার উপর নির্ভর কিছুটা নির্ভর করে হ্যাঁ আর একটা সময় ইংরেজি মাধ্যমে হচ্ছে আপনি মানে আইএস আইপিএস পরীক্ষা দিতে গেলে লাগে এটা করতে পারলে ভালো এমন দিন আসবে যে এখন এই না ঢুকেছে না শুধু এখন ইংরেজিটাকে কেউ কেউ বাদ দিয়ে দেওয়া হিন্দিটাই হিন্দিতেই অগ্রাধিকার দেওয়া চেষ্টা করছে এখন তখন কি হবে তখন কি হবে আপনি যেইখানেই যান যে যেই বাসায় যে আপনার ভাষা যদি সমৃদ্ধ থাকে এবং সকলের যদি মানে হয়ে যায় এবং সরকার দেশের সরকার যদি মানে এটা কোন জায়গাটা কিভাবে ব্যবহার করবে এটার উপর খানিকটা নির্ভর করে এখন তো আমি তো শুনলাম কিছুদিন আগে এই প্রসঙ্গে একটা বলি যে আমাদের সময় শেষ হয়েছে পরবর্তী পদক্ষেপ কি

ভারত কোথাও নেই এটা তো এগুলি বাস বিকাশের সাথে তার সংস্কৃতির যে বিকাশ এগুলি চলছে এগুলি আরও এগিয়ে নিয়ে যেতে হবে এখন সরকারকে ডিসি প্রশাসনের সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমরা যে কাজটা করছি এটা অনেক অনেকাংশেই অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি কিন্তু বিগত সরকার আমলে আচ্ছা এডিসির সাথে মিলে টিলে বই আমরা করবার চেষ্টা করছি কিন্তু এই দু বছর ধরে বাসার বিকাশের জন্য বড় বাসার বিকাশের জন্য তো একটা স্কুলে যেমন ভাষার বিকাশের জন্য লেখাপড়ার সম্প্রসারণ ঘটানো হয়নি একটা বই দুই বছরে দুই পাতা কোথাও বই লেখা হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারবে হ্যাঁ তো কী করে এগোবে আর এখন সমস্যা হচ্ছে এই যে বড় যে টিচার পিজিটি টিচার আপনার কলেজ টিচার এগুলি নিয়োগ প্রিয় ব্যাপার আছে এগুলি এখন একটা সময় বামসুন্ড সরকার চাইলেও আপনি স্ক্যাকটা বাদ দিয়ে করা যায়নি এখন তো আমিও তো মনে করি ডাবল ইঞ্জিনিয়ার সরকারি চলছে এখন দিল্লিতে অন্তত কীভাবে নেওয়া যেতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এগুলি দরবার টরবার করে কলেজগুলিতে অন্তত পক্ষে যারা অন্তর্গত মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় এগুলো বার্তা চিন্তা সরকারের পক্ষ থেকে করা উচিত এছাড়া টিচার যে ইয়ে নিয়োগের যে ব্যাপারটা আছে একটু আন্তরিকভাবে

এগুলো খোঁজ নেওয়ার লোক দেখছি না এগুলো করবার জন্য কোন উদ্যোগ তো দেখছি না তো এখন টাকা পয়সা একটা অন্যতম আমরা তার জন্য ফিফটিন ফাইন্যান্স কমিশনে পাঁচশো কোটি না আপনার পাঁচ কোটি টাকা একটা প্রজেক্ট সাবমিট করেছি পাঁচ কোটি টাকা পাইলে পরে এগুলো আমরা ইয়ে করতে পারি আর উনি একটা যেটা বলছিলেন যে আসলে এটা প্রকাশ করলেই হবে না এটা তো হ্যাঁ মানুষের কাছে মানুষের কাছে যাতে পৌঁছতে পারে তার জন্য আমরা পাঁচটা জোনাল এলাকায় পাঁচটা কক্রক লাইব্রেরি লাইব্রেরিটার নাম হচ্ছে কক্রক লাইব্রেরি আমি যেটা আমি যেটা বলছিলাম আর এটা যদি একটা জিনিস হচ্ছে আপনার লাইব্রেরিতে গিয়ে বিয়ে পশা পড়া এখানে বই পড়াশোনা করে গবেষণা কাজ করা আর তো হচ্ছে আমি বলছি এটা এমন ভাবে কিছু কোনো মানে একটা জাস্ট বিজনেস আপনি যদি ভাবেন যেটা এটা বিজনেস না আপনার প্লাস মাইনাসটা ঠিক রেখে আপনি যদি পাবলিক মানে গভর্নমেন্ট কাউন্টার সিলিং কাউন্টার লাগান বই মেলা শুধু না একটা স্টল যদি খাদি বোর্ড টুডে তাদের যে স্টল থাকে এরকম যদি করতে পারেন দেখুন আপনি এই একটা বই যখন কেউ পাবলিশ করে কপির একটা বই উল্কেট সে মারা গেলে তার যারা আছেন অথরাইজ যারা তারা থাকবেন অনেকে বইগুলো প্রিন্ট করছে না এখন মনে করেন একটা বই সুদেন্দ্র বর্মা হাসু হাসু করি বইটা সেই বইটা আউট অফ প্রিন্ট হয়ে যাচ্ছে না એટલે আমরা কোর্স সেকশন তো এই না আমি বলছি আরো অনেক বই হ্যাঁ যেমন ড্রেস পাবলিকেশন ভালো ভালো বই এইboduk দোকান তো কলই নেই সব শেষ না তবে আমাদের এখানে টাইম টু টাইম আমরা রিটেইন করছি এগুলো কলেজের সেলেমেরে তো হাতের কাছে দিয়ে নিয়ে পড়তে যায় তো তবে এখন কলেজ ইউনিভার্সিটি সবাই জানে এডিসিটি একমাত্র ছাত্র কম পড়কে বই যদি পেতে হয় এডিসিটি যেতে হবে সবাই যায় সবাই খোঁজখব করে নিয়ে আসে এবং এগুলি শুধু আমরা আগরতলা মানে এই যে ক্ষমলমই নয় শুধু স্বাভাবিক আমরা করলাম খোয়াইতে করলাম যদিও খোয়াইতে এই গত মাসে আমাদের উদ্বোধন করার কথা ছিল উদ্বোধনের জন্য সব ফলাফল আমাদের করা ছিল না এবং চেয়ারটা সব পাটা ছিল আমরা যাব এমন সময় দেখি এই ককিটা উদ্বোধন করা যাবে না হুম হুম তার জন্য রাস্তা রক্ষা আন্দোলন তন্দোলন করলো আমাদের বিরুদ্ধে আন্দোলন করলো তারপরে আমরা এটা অর্জন করতে পারলাম সেই পলিটিক্যাল ব্যাপার ঠিক আছে এটা বাদে দিলাম তবে পাঁচটা ইয়েতেই আমরা নর্থে আমাদের লাইব্রেরি আছে দলাইতে লাইব্রেরি আছে খয়াইতে লাইব্রেরি করলাম সাউথে আছে এখন ওয়েস্টে তো আসতেই কোনো হেডকোয়ার্টারে খুব বড় আকারেই লাইব্রেরি খুব বড় আকারেই লাইব্রেরি আমার তো মনে হয় ম্যানুয়ালি যে সমস্ত লাইব্রেরি আছে বিচ্ছন্ন লাইব্রেরি পরেই তো আমাদের এই আগত মানে খুবের লাইব্রেরি আর ডিস্ট্রিক্ট লাইব্রেরি যেগুলো আছে আমাদের যে লাইব্রেরি গুলো আছে আর কি এটা অনেক অনেক বেশি আমি তো মনে করি আমি অন্যান্য লাইব্রেরিও দেখছি এটা চাইতে অনেক বেশি অনেক বেশি সমৃদ্ধ আপনার কাছে মানে সময় শেষ হল পরবর্তী সময়ে আপনার দাবিটা কি কি চাইছেন শুধু ত্রিপুরা ট্রাইবেলে ট্রাইবেল উন্নতি করা এই প্রসঙ্গগুলো অনেকেই বলে থাকে এটা ঠিক আছে আমি এটা অস্বীকার করছি না কিন্তু রাজ্য এটি যেহেতু তার উন্নয়নের কাজ ধারাবাহিক সে করছে বিকাশের জন্য সংস্কৃত তার সংস্কৃতি বিকাশের জন্য রাজ্য সরকারও দেখুক রাজ্য সরকারও দেখুক উদ্যোগ নেই একটা দপ্তর আছে একটা অধিকর্তার দপ্তর আছে শিক্ষা দপ্তরের একটা অধিকর্তার পদ আছে ল্যাঙ্গুয়েজের জন্য বা অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়ে একটা ডাইরেক্টরেট আছে তারা ফান্ডিংটা দিক সেখান থেকে তারা এইভাবে এডিসির মতো বইগুলো পাবলিকেশন শুধু না যারা লেখক প্রকাশক তাদের কীভাবে সাহায্য করলে পড়ে ত্রিপুরা রাজ্যের ভাষায় বিকাশ করা যায় এই জিনিসটা দপ্তর ভাবুক গভর্নমেন্ট ভাবুক আমি আমরা কিন্তু যেটা আমি যারা লেখছে যে আমাদের যে শিল্প বই যেগুলো আমরা করলাম এটা আমরা নিয়ে ঠিক আছে কিন্তু যারা লেখক তাদের কিন্তু প্রাথমিক আমরা দিচ্ছি সেটা বইয়ের ক্ষেত্রে আমরা দিচ্ছি সাহায্য করছি আগেই করেছিলেন আপনারা এতক্ষণ ধরে শুনলেন ককবরক যে বিষয়টা নিয়ে আরম্ভ করেছিলাম যেটা মিছিল একটা সভা একটা সমিতি তার ভেতরে ককবরকটাকে আবদ্ধ রাখলে হবে না একে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা রকম পরিকল্পনা নেওয়া দরকার এবং তাকে বাঁচিয়ে রাখতে গেলে যে সমস্ত উদ্যোগের কথা স্বশাসিত জেলা পরিষদের প্রধান বললেন তার সঙ্গে সহমতি পোষণ করলেন তিনি দীর্ঘদিন এই সাহিত্যের সঙ্গে যুক্ত বই নিয়েই তার বড় হয়ে ওঠা এ নিয়েই শেষ করার আগে দুটো লাইন শুধুমাত্র ভাষীদের জন্যই যদি ধরেন সেভাবেও হয় যারা ককবরকভাষী নন তাদের জন্য প্রযোজ্য প্রত্যেকের জন্যই দুটো লাইন বলি আমার ভাষায় আকাশ জাগে উপচে পড়ে সাগর নীল তুষার খসা জড়িয়ে নিয়ে মেলল ডানা শঙ্খ এই আবেদন তারিখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নমস্কার জানিয়ে অনুষ্ঠানের পালা শেষ করছি